মেরাদে হাট থেকে আমরা একটু কবুতরের দাম জানার চেষ্টা করব। দেখুন কি দামে কবুতর বলে, এটা কি জাতের বলেন তো? এটা হলো গিয়াচল্লি। গিয়াচল্লি না, এটা কি রানিং? দুবার বাচ্চা দিচ্ছে। আমরা একটু চোখটা দেখাই, এগুলো চোখ আর এই পাশে হচ্ছে পাকনা। তা এটা কেমন দাম চাচ্ছেন আজকে? দেখতে পাচ্ছেন এটা 1200 টাকা দাম চাচ্ছে। আমরা মেরাজি হাট থেকে কবুতর দাম জানার চেষ্টা করতেছি, কেমন দাম আছে। এটা 1200 চাচ্ছেন নাকি ফিক্সড? 1200? আচ্ছা, এগুলো ফিক্সড 1200 টাকা, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে আর কি কি আছে আপনি মেরাজি হাটে? রাসারগোলা দেখি। আচ্ছা, এখানে আমরা দেখতেছি কিছু রেসার কবুতর। এলো নর্মালি মিলানো না, এলো রেসার। আমরা চোখ দেখাচ্ছি এখানে মধ্যে, এই যে দেখেন বিয়ার্স, এই যে একপাশে চোখগুলো ফাটা নাই তো? আচ্ছা, এগুলো আপনি কি ডিম বাচ্চা করাইছেন? আচ্ছা, এটা কত চান জোড়া? ২৫০০ টাকা দেখতে পাচ্ছেন, এটা 2500 টাকা জোড়া চাইতেছে উনি। মেরাজে হাট থেকে দেখাচ্ছি আপনাদেরকে, ফিক্সড 2500। আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগ করলে তো দিতে পারবেন ফোনে? আর আপনাদের বাসায় কি কি কবুতর পালেন? রেসার বেশি বাসার মধ্যে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলেন যোগাযোগের। 01918 0918 7043 7043। আপনার নামটা বলেন? শাহিন আলম ভাই। আচ্ছা, আর আরও কিছু কবুতর দেখান আপনার। আমরা মেরাজে হাট থেকে ওনার কবুতরের কালেকশনটা দেখাচ্ছি, যাদের প্রয়োজন ওনার সাথে বাসায় যোগাযোগ করবেন। নাম্বার দেওয়া থাকলো। আরে কি ইন্ডিয়ান কাকজি? না, এটা মুসলদম আছে, চিঠাল। আচ্ছা, মুসলদম চিঠাল। এটা কি জোড়া নাই? না, এটা জোড়া নাই, সিঙ্গেল নর। আচ্ছা, সিঙ্গেল নরটা আছে না? ওটা 800 টাকা দাম। এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল নর, এটার দাম আছে 800 টাকা। এই যে পাকনা দমটা একটু দেখি ভাই, এই হলো দম। এটা কি নিউ মডেল নাকি? একদম নিউ মডেল না, এটা ডিম বাচ্চা করা, ডিম বাচ্চা করা আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি মেরাজে হাট থেকে। এটা কত রাখবেন? 800 টাকা ফিক্সড। 800 টাকা? আচ্ছা, ঠিক আছে, এটা শুনতেছেন 800 টাকা। তাদের এই কালেকশন দরকার, যোগাযোগ করতে পারেন ব্যবসাতে। এই দেখেন চোখটা দেখাইলাম এবং পাকনাও দেখাইলাম আপনাদেরকে। তারপরে আর কি কি আছে? এদিকে একটু কাকদি নাকি? হ্যাঁ, আমরা দেশি না ইন্ডিয়ান? পেয়ার মিলানো না? দেখেন পেয়ার মিলানো আছে, কাকজি কবুতর নর্মাদি মিলানো আছে। এগুলো তো রানিং কবুতর না? আপনার বাসায় ডিম বাচ্চা করছে না? মাদিটা হালকা ফিট আছে। আচ্ছা আচ্ছা, এলো মাদিটা না? এটা মাদি? আচ্ছা, এলো মাদিটা আমরা দেখতে পাচ্ছি। আর এই হলো নর, এই চোখটা একটু দেখাই, দেখেছেন চোখ বিয়ার্স। দুইটা কত রাখবেন? ১০০০ না, এগুলো দেখতে পাচ্ছেন দেশি কাকি, ১০০০ টাকা হইলে উনি সেল করে দিবে। ডিম বাচ্চা গ্যারান্টি আছে? হ্যাঁ, গ্যারান্টি দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, রাইখা দেন এগুলো। তারপরে আর কি আছে দেখি আপনার? কি আছে খাকি? কত রাজা খাকি? কি সিঙ্গেল মাদি? 600 না? সিঙ্গেল খাকি দেখতে পাচ্ছেন খাকি খাদে নন্না মাদি, খাগেটা নন্না মাদি ভাই, মাদি না, এটা খাকি, এটা হচ্ছে মাদি। 6 ঘন্টা উড়ে, 6 ঘন্টা উড়ে। আচ্ছা, এটা কত রাজা খাকিটা? 700 টাকা রাখা যাবে মাদিটা একদম ভালো খাকি, এটা 700 টাকা রাখা যায়। আরে এইগুলো? আচ্ছা, এইগুলো আপনার কবুতর নাকি? আচ্ছা, আরে আরে এই পাশে, আরে এগুলো কি সিরাজির বাচ্চা নাকি? সিরাজির বাচ্চা নাকি? সিরাজির মাদি? হ্যাঁ, সিরাজির মাদি। পায়ে মোজা আছে না? মোজা আছে, দেখতে পাচ্ছেন সিরাজির মাদি। এটা ফাটানো নাই তো? শেষ আছে তো না? দেখেন সিরাজির মাদি দেখতে পাচ্ছি আমরা মেরাজি হাটে। এটা কত রাখবেন? এটা 1200 টাকা পড়বে।
12 টাকা ফিক্সড আচ্ছা সিরাজ মাঝি কেউ চাইলে নর দিতে পারবেন মিলাইয়া আচ্ছা নর মিলাই দিতে পারবে আমি আপনাদেরকে দেখালাম মেরা দেহার থেকে আপনার কবুতরা কালেকশন করলাম যাদের প্রয়োজন ওনার সাথে যোগাযোগ করবেন ভিডিও ভিতরে ফোন নাম্বার দেওয়া থাকলো এইটা ছিল আপনার আজকে কালেকশন না আর এগুলা কত করে রাখবেন দুরা কিলা কত করে রাখবেন বারোশো না বারোশো নিচে ছাড়া নাই না একদম বারোশো নর মাঝে মিলানো চিলাটা আমরা দেখতেছি বারোশো টাকা না জোড়া আচ্ছা ঠিক আছে রাইখা দেন এসেছিল ভাইয়ার কালেকশন যে হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আমরা আপনাদের যাদের কবুতর প্রয়োজন সে যোগাযোগ করবেন ভিডিওর ভিতরে নাম্বার থাকবে তো এই পর্যায়ে সামনের দিকে যাচ্ছি আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স কালো সিরাজি সিরাজি এলো কালো সিরাজি নর না মাদিটা এলো দসে ভাই নর নর এটা কি জোড়া মিলানো আছে আপনার কাছে এটা নর জোড়া নাই এটা কি অরিজিনাল লাউরি এটা অরিজিনাল লাউরি এটা সিঙ্গেল নর আছে আমার কাছে আচ্ছা এটা কি রানিং 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 আচ্ছা এটা কত টাকা দাম এটার দাম 2500 টাকা ভাইয়া এটা একদম 2500 পড়বে না আচ্ছা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে 2500 টাকা সিঙ্গেল এটা যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন তা আপনার নামটা একটু বলেন আমার নাম রতন রতন ভাই রতন ভাই নাম্বারটা বলেন 01 6 01 6 1 6 1 3 2 3 2 55 55 রতন ভাই ঠিকানা আমার ঠিকানা হচ্ছে সিপাইবাগ সিপাইবাগ মানে খিলগার পাশে আচ্ছা তাহলে আর কী কী আছে রতন ভাই দেখি একটু রতন ভাই কালেকশনগুলো দেখাচ্ছি ভিউয়ার্স মেরাদের হাট থেকে কী কী কালেকশন আছে আছে লাল মুসলদম আচ্ছা লাল মুসলদম না লাল মুসলদম এই যে দেখেন চোখ ভিউয়ার্স পাখনাটা দেখেন এই পাশে আছে পাখাটা দেখাচ্ছি আমরা আর এই হচ্ছে দম দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কবুতরগুলো মোটামুটি বেশ ফ্রেশ আছে যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন ওনার সাথে এটা কি পেয়ার মিলানো আছে এটা পেয়ার মিলানো আছে মাঝে আছে মাঝেটা কোনটা দেখি একটু এই যে মাঝেটা ভাইয়া এই হলো মাঝি না এই যে দেখতে পাচ্ছেন মাঝিটা এটা দাম কেমন রাখা যায় নর মাঝি ভাইয়া মিলানো ভাই 3000 টাকা পেয়ার ফিক্স নাকি বলতে পারবে আমার বলতে পারবে আপনি একটা কাজ করেন ফিক্স দামটা বলে দিন ফিক্স দামটা 2500 টাকা ভাইয়া 2500 না এই যে দেখতে পাচ্ছেন এটা 2500 এই যে দেখেন চোখটা ক্লিয়ার আছে আর পাখাটা একটু দেখা দেন ভাই এই যে দেখেন পাখনাটা আর এই যে আরেকটা পাখনা দেখাচ্ছি আর একটু দমটা দেখা দেন ভাই এই হলো দম ফিক্সড কত বললেন 2500 টাকা 2500 আর কী কী আছে আপনি এনে চিলা আছে নাকি চিলা আছে ভাইয়া এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি চিলা আছে ভিউয়ার্স মেরা দেহার থেকে দেখতেছি আমরা চিলা চুইঠাল আছে লাল চিলার মধ্যে চুইঠাল না চুইঠাল এই যে পাখাটা দেখলাম এই যে এই পাঁচটা চোখ দেখাচ্ছি আমরা আপনাদেরকে এই যে দেখেন বিয়ার ছেলে এটা নর না মাদি এটা মাদি এটা নর আচ্ছা এই দুটো মিলে রয়েছে পিয়ার এই দুটা পিয়ার ভাইয়া আচ্ছা দেখতে পাচ্ছেন এই দুটো পিয়ার চিলা আমাদের কাছে অনেকেই চান ওনার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন চিলার কালেকশন কি আপনার ভালো আছে মোটামুটি আছে মোটামুটি আছে আচ্ছা জোড়া কত রাখবেন এই জোড়া ভাইয়া 2000 টাকা 2000 টাকা ফিক্স যোগাযোগ করলে ব্যবস্থা করা যাবে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে কত রাখবেন চিলা চিলা 1800 টাকা রাখা যাবো আচ্ছা চিলার দাম রাখা যাবো আলোচনা সাপেক্ষে দেওয়া যাবো ভাই সমস্যা নাই আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হবে কিছু কম বেশি হবে আচ্ছা ঠিক আছে আর কি কি আছে একটু দেখান আমাদের চুয়া চন্দন আছে যেমন আপনার কাছে এক জোড়া চুয়া চন্দন আছে এটা আমরা এই পাশে দেখতে পাচ্ছি চুয়া চন্দন আছে ভাইয়ের কাছে চুয়া চন্দন এই যে দেখতে পাচ্ছেন চোখটা চুয়া চন্দনের পাখাটা একটু দেখান আর দমটা এই যে পাখা আর এই হচ্ছে আপনার দম দেখতে পাচ্ছেন
তা আপনার থেকে তারা কব তো নিবে ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা চুয়া চন্দনের ওইটা কি নটটা নাকি বড়টা হ্যাঁ হ্যাঁ এটা নটটা মাদি আচ্ছা চুয়া চন্দন কত টাকা দাদা ভাইয়া চুয়া চন্দন 2000 টাকা ভাইয়া জুরা আচ্ছা চুয়া চন্দন 2000 রাখা দাদা মাছি আছে নাকি মাছি হুমা স্যার 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 মত না স্যার এই যে দেখতে পাচ্ছেন স্যার এটা জোড়া আছে তো এটা জোড়া আছে আচ্ছা এই ছিল আপনার চোখ আর একটু পাখাড়া দেখান এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পাখা এটা জোড়াটা কোনটা এটা সাথে এটা জোড়াটা হইতাছে ফ্রেশ আছে তো জোড়াটা না ভাইয়া হ্যাঁ হ্যাঁ ফ্রেশ রানিং রানিং একবার রানিং পিয়ার অরিজিনাল রেসার ঠিক আছে ডিম বাচ্চা করছে আপনার এখানে বাচ্চা করা ভাইয়া আচ্ছা দেখতে পাচ্ছেন দেখেন তো ডিম বাচ্চা করা এই যে চোখ দেখাচ্ছি আর এই যে পাখনা একটু দমটা দেখায় দেন লেজগুলা ছোট অরিজিনাল রেসার যা যেটা আচ্ছা আচ্ছা বেলজিয়াম ছোট আছে বেলজিয়ামের না এটা প্রাইস কত রাখবেন ভাই এটা 2500 টাকা চাই আলোচনা সাপেক্ষে একটু কমবে ভাইয়া আচ্ছা 2500 টাকা যাচ্ছে আলোচনা সাপেক্ষে একটু কমবে আমরা দেখাচ্ছি মেরাজে হাট থেকে প্রতি বুধবারে হাট তো করেন হ্যাঁ হ্যাঁ প্রতি বুধবারে শুক্রবারে সবার ইনশাআল্লাহ আচ্ছা ভাই হাটও করে তাহলে দেখাচ্ছি ওনার কবুতর গুলা এটা আছে মিলি মিলি না মিলি হুমা হ্যাঁ হ্যাঁ মিলি দেখতে পাচ্ছেন মিলি হুমা মিলি হুমা কি নর না মাদি মাদি এটা মাদি ভাইয়া খুব বড় সাইজের মাদি ভালো জাতের ডিম বাচ্চা ভালো করে ভালোই করে না হ্যাঁ ডিম বাচ্চা খুব ভালো পাখা একটু দেখান এই যে পাখা দেখতে পাচ্ছেন দমটা একটু দেখান দেখি জোড়া মিলন আছে না এটা সিঙ্গেল আছে ভাইয়া চাইলে কেউ চাইলে জোড়া দিতে পারবে জোড়া কালেক্ট করে হ্যাঁ কালেক্ট করে দেওয়া যাবে মানে আপনার একদিন সময় দিলে আপনি দিতে পারবেন সময় দিলে দিতে পারবেন আচ্ছা এটা কত রাখতে পারবেন সিঙ্গেল এটা সিঙ্গেল ভাইয়া 1500 টাকা দাম চাইতেছি আমি নর না মাদি 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 রানিং মাদি একদম রানিং মাদি 1500 টাকা দাম রানিং মাদি আর কে যদি জোড়া মিলে নিতে চায় তাহলে দেওয়া যাবে কোনো ব্যবস্থা করে কোনো প্রাইস কেমন পড়বে এটা মনে করেন 3000 টাকার মতো পড়বে আচ্ছা এটা আপনার কেউ জোড়া মিলে নিতে চান ভিউয়ার্স এর দাম পড়বে তো 3000 টাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন মেরাজ হাট থেকে ভাইয়ের কবুতরের কালেকশন গুলো এটা মিলি বলে এই হলো মিলি জাত হ্যাঁ আচ্ছা আর কি কি আছে ভাইয়ের কবুতরটা আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব ভালোভাবে চোখ এটা আছে গ্রিজেল আচ্ছা আচ্ছা গ্রিজেল তো একটু দামি কবুতর দামি কবুতর এর নর না মাঝে হ্যাঁ এটা নর ভাইয়া লাল গ্রিজেল আচ্ছা আচ্ছা নর লাল গেরে নর কিছু লাল গেরে নর গ্রিজেল কবুতরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মেরা দে হাট থেকে পাখাটা একটু দেখেন ভাই গ্রিজেল কি এর সাথে জোড়া আছে ভাই এটা সিঙ্গেল নর ভাইয়া আচ্ছা এর সাথে জোড়া দেই না এটা সিঙ্গেল নর আচ্ছা এটা ভাই কেমন দাম রাখছেন এটা ভাই 1600 টাকা 1600 টাকা রাখা দাদা না আলোচনা সবকে কিছু কম দিতে পারে কিছু কম বিষয় হতে পারে হতে পারে আর আপনার কাছে যে কোনো কবুতর কেউ যদি চাই তাহলে জোড়া মিলে দিতে পারবেন ইনশাআল্লাহ 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 দেওয়া যাবে যে কোনো জায়গা ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই আমার কাছে সব ধরনের কবুতর আছে সিরাজি আছে কালদম আছে এবং পাখি আছে আচ্ছা আচ্ছা ব্লু চোখের পাখি আছে নীলা চোখের পাখি আছে দেওয়া যাবে সমস্যা নাই মোটামুটি সব কালেকশনই আছে হ্যাঁ মোটামুটি আছে ভাইয়া ঠিক আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি মেরাজে হাট থেকে আজকে কি পরিমাণ কালেকশন আছে বাসাতে আরো অনেক কালেকশন আছে অল্প পরিমাণ আনছেন না হ্যাঁ এই যে দেখেন আরেকটা এটা কি রাতে এটা হলো আপনার ইউলো চেকার ইউলো চেকার না হ্যাঁ ইউলো চেকার নন না মাদি এটা মাদি সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল এটাও সিঙ্গেল এই দেখেন ইউলো চেকার মাঝে যাদের প্রয়োজন নিতে পারেন সিঙ্গেল অনেকে দরকার হয় হ্যাঁ সিঙ্গেল অনেকে দরকার হয় কারণ অনেকে পেয়ার মিলাতে চায় হ্যাঁ সিঙ্গেল পেয়ার মিলাতে চায় বাসায় থাকে সিঙ্গেল নর পাখাটা আর ইওটা দেখেন দমটা দেখেন এই যে পাখাটা এই ছিল পাখা আর দম এই যে দম লেস খুব ছোট অরিজিনাল জাত তো এটা আপনি কেমন দাম রাখছেন সিঙ্গেল এটা দাম ওই 1500 টাকার মতো নিই ভাই ঠিক আছে 1500 টাকার মতো রাখা যায় তারপরে কিছুটা কম বেশি হ্যাঁ কিছুটা কম বেশি হবে আর কি আচ্ছা কিছুটা কমায় রাখা যাবে আলোচনা সবে কে কিছুটা কমায় রাখা যাবে আলোচনা দুই দিন বাচ্চা গ্যারান্টি ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ছিল আপনার আছে কবুতর হ্যাঁ এই যে আমার কালেকশন মাদি আছে হুমা কি জাতের হুমা না হ্যাঁ এটা হুমা এটা হুমা মাদি না হ্যাঁ মাদি মাদিটা পাখনাটার দমটা দেখানো ছিল এটা ভাই অন্য ধরনের এটা পাখনা আর দম এটা মাদি আচ্ছা আচ্ছা দমটা এটা আপনি রাখবেন কত দাম সিঙ্গেল ভাই 1000 টাকা আর পেয়ার মিলাইলে পেয়ার মিলাইলে 2000 টাকা ভাইয়া 2000 টাকা কিছুটা কমতে পারে হ্যাঁ কিছুটা কমতে পারে আচ্ছা আলোচনা সাপেক্ষে এটা খুব ভালো ভালো জাতের কবুতর উড়ে ভালো রেস করা আচ্ছা আপনার যেটাতে ইমু থেকে শুরু করে সব কিছু আছে নাম্বারটা একটু আবার বলে দিন 016 016 82 82 61 61 32 32 55 55 ভাইয়ের নামটা একটু বলে নাম রতন আচ্ছা এতক্ষণ রতন ভাইয়ের কবুতরগুলো দেখালাম মেরাজে হাট থেকে
আর এই যে গলা ঘষা, এটা কি গলা ঘষা নাকি কাপটা? গলা ঘষা। গলা ঘষা কত করে রাখছেন? গলা ঘষাটা এটা 600 থেকে 700 টাকা আমরা নর্মালি বিক্রি করি। জোড়া মিলাই এলে? জোড়া মিলাই এলে এটা 1500 টাকা জোড়া। 1500 টাকা জোড়া? 1500 টাকা জোড়া। আচ্ছা আচ্ছা, আপনার বাসায় কী কবুতর বেশি পালেন? বাসায় আপনার গিরিবাস কবুতর বেশি, তারপর গলা আছে, তারপর বিভিন্ন টাইপের আছে, ফ্যান্সি কবুতর আছে কিছু। ফ্যান্সিও পালেন? হ্যাঁ ফ্যান্সিও আছে। ফ্যান্সির মধ্যে কোনগুলো আছে? ফ্যান্সির মধ্যে মুক্তি আছে, ঘররা আছে, তারপর আপনার কিংবা জ্যাকোবিন, ওইগুলো পালেন না? কিং 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 জ্যাকোবিন এখন আমার কাছে নাই, আগে ছিল। চাইলে দিতে পারবেন তো নাকি? চাইলে এটা সংগ্রহ করে দিতে হবে। আরে এদিকে এগুলোর দাম কত আছে এই পাশে? এগুলোর দাম, এগুলো বিভিন্ন প্রকার ভেদে। কোনটার প্রাইস কেমন আছে? এই এই যেমন এইটার জোড়াটা আছে আপনার গিয়া 700 থেকে 800 টাকা জোড়া। এটা কী যাতে? হ্যাঁ এটা কাজ করা, কাজ করা 700 থেকে 800 জোড়া, 800 1000 এরকম জোড়া। আচ্ছা, আর এই পাশে প্রকার ভেদে এইখানে যে যে যতগুলো কবুতর আছে, জি জি, আর 8 থেকে 1000 1200 টাকার ভিতরে আছে। মানে 800 থেকে 1200 ভিতরে জোড়া? হ্যাঁ জোড়া। এখানে কী কী জাত আছে তাহলে? এখানে আছে সবুজ গলা আছে, সবুজ গলা কি আছে? আচ্ছা কিটা সিঙ্গেল আছে, আর এমনি নর্মালি সবুজ গলাটাই বেশি আছে। সবুজ গলাটাই বেশি আছে আর কাজ করা আছে প্রায়টা আছে। আচ্ছা, 800 থেকে 1200 ভিতরে রাখা যায়, সকালবেলায় বিক্রি করে রাখা বেশি আছে। আপনি তো আটিবাড়ি হাট মনে রেগুলার করেন? হ্যাঁ আটিতে রেগুলার হাট করেন। আপনার বাসা তো ওইখানেই? হ্যাঁ আটিবাড়ি হাটের আশেপাশে না? আটি আটি বাজে। আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা বলেন তো একটু। আমার নাম্বারটা 0192 0192 জিরো জিরো ডাবল এইট ডাবল এইট জিরো জিরো থ্রি থ্রি ডাবল জিরো ডাবল জিরো। আপনি কি ইমো চালান? ইমো ইমো আছে, যোগাযোগ করলে দেখাইতে পারবেন? হ্যাঁ কেউ যোগাযোগ করলে তো দেখাইতে পারবেন না? আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শাহ। আচ্ছা, এই ছিল শাহালম ভাই কবুতর, স্বল্প পরিসর দেখাইছি। আপনার বাসায় আরও কালেকশন আছে, যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন। ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া হলো, আপনার ফোনে কথা বলে আমার থেকে ইমো থেকে অন্য কিছুর মাধ্যমে দেখে নেবেন কবুতর। এই বাচ্চাগুলো কি আপনি পালেন রেগুলার বাসায়? এই এগুলো এই টাইপের বাচ্চা? না এই কবুতর? না না, এই যে মুরগির বাচ্চা? না না, এগুলো মুরগির বাচ্চা পালি না, এগুলো কাজী ফার্মের বাচ্চা। আচ্ছা আচ্ছা, এগুলো উন্নত মানের সোনালি জাতের বাচ্চা। এগুলো 40 টাকা পিস দিচ্ছেন? হ্যাঁ 30 টাকা 40 টাকা এইভাবে বিক্রি করে। ওগুলো কি আপনি রেগুলার কেউ কাউকে দিতে পারবেন চাইলে? হ্যাঁ চাইলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, পাইকারিভাবে দিতে পারবেন? পাইকারিভাবে দিতে পারবো। যত কী কী জাতে দিতে পারবেন? এটা সোনালি দিতে পারবো, সেটর দিতে পারবো, আপনি যে জাতের চায় সে প্রত্যেকটা জাতি দিতে পারবো। আচ্ছা, কথা বলার মাধ্যমে আপনি কথা বললে আপনি কালেক্ট করে দিবেন? কালেক্ট করে দিতে পারবো। হ্যাঁ যত বাচ্চা চায়, বিভিন্ন টাইপের ছোট বড় বিভিন্ন টাইপের যা যে যে ধরনের চাচ্ছে সে অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমি দিতে পারবো। আচ্ছা, যাদের বিভিন্ন প্রকার মুরগির বাচ্চা প্রয়োজন এটার জন্য যোগাযোগ করতে পারেন। এ পর্যায়ে ওনার কাছে বিদায় নিচ্ছি। মেরাজে হাটের মধ্যে বিকাল হয়ে গেছে, আরও কিছু কবুতর সামনে থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভাইয়ের বাসার মধ্যে কিন্তু আরও অনেক কবুতরের কালেকশন আছে, যাদের প্রয়োজন আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ওনার এই নাম্বার ইমো আছে। অনেকে দেখতে চান কবুতর কিংবা ছোটো ছোটো ভিডিও দেখতে চান, ভাই আপনাদেরকে এই সার্ভিসটা দিতে পারবে। আপনারা যাদের মনে হবে যে ভাইয়ের কবুতরগুলো ভালো দমদার দাম দর করে আপনি নিতে পারেন, তারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবে। বিয়ার এই পর্যায়ে ভাইয়ের এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।